যদি আপনারা যদি এখান থেকে যদি লিংকে যদি টাচ করেন তাহলে সরাসরি আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, যে কোনো ব্রাউজার, আপনার ডিফল্ট ব্রাউজার যেটা থাকবে সেটার সাথে ওইখানে। তো তারপরে এখানে যে যে রেজিস্ট্রেশন বাটন আছে, এই রেজিস্ট্রেশন বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলেও চলবে। আর যদি ভাবেন যে না, আমি কোনো ব্রাউজার থেকে করবো না, সরাসরি অ্যাপ্লিকেশন নামাবো, তো সরাসরি অ্যাপ্লিকেশন নামানোর জন্য আপনি লিঙ্ক থেকেও নিতে পারেন, অথবা এই যে এখানে অ্যাপস লিঙ্ক আছে দেওয়া আছে। তো আমরা এখন দেখাবো যে কি অ্যাপস কীভাবে ইনস্টল করতে হয়। জাস্ট লিঙ্ক ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এখানে দেখাতেছে যে ডাউনলোড এনিওয়ে, অর্থাৎ আপনি অ্যাপসটি কি ইনস্টল করতে চাইতেছেন কিবা না। তো যদি এখানে ডাউনলোড যদি ক্লিক করি তাহলে ডাউনলোড, তো অ্যাপসে আসার পর আমরা এই যে রেজিস্ট্রেশন আছে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখুন ওয়ান ক্লিক দেওয়া আছে, যে আমরা ওয়ান ক্লিকে অবশ্যই ক্লিক করব। ওয়ান ক্লিকে ক্লিক করার পর তারপরে এখানে ডিফল্ট দেওয়া আছে বাংলাদেশ। যদি আপনি কারেন্সি চেঞ্জ করতে চান তাহলে এখানে টাচ করে আপনি আপনার কারেন্সিটা চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো কারেন্সি দিতে পারবেন, ইউএসডি বা অন্যান্য। তো আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশে দেবো, এখানে স্পোর্টের ডিফল্ট থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে প্রোমো কোড, আপনি প্রোমো কোড কোথায় পাবেন? সো এই প্রোমো কোডের জন্য সরাসরি আমরা এই যে নিচে কর্নারে এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার সামনে ডিফল্ট একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড আসছে। সো এটাকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম এবং কপিও করলাম, কপি করে সো এখন আমরা নেক্সটে ক্লিক করতে পারি। তারপর দেখুন এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখন হচ্ছে যে মূল কাজ, তো এখন আমরা করতে হবে কি, ইনফরমেশনগুলো সব কিছু সঠিকভাবে দিতে হবে, যার জন্য আমরা আসতে হবে মেনুতে। এই যে মেনু, মেনুতে আসতে হবে। মেনুতে আসার পর আমরা যাবো হচ্ছে যে এই যে উপরে গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে যাবো। গিয়ার আইকনে আসার পর আমরা দেখুন উপরে এই যে আরেকটা বাটন আছে, আমরা এখানে টাচ করবো, করে নেবো এই যে দেখুন লিঙ্ক ফোন নাম্বার। সো এখানে এখন আমরা ফোন নাম্বার যাবে আর এই কোডটি আমাদের দিতে হবে। সো জিরোটা কেটে দেই, এটাকে নেক্সটে টাচ করবো। নেক্সটে টাচ করার পর একটি কোড যাবে ওই ফোনে, আমরা এই কোডটা আনবো, এই যে সেন্ড কোড। আমরা এখন এখানে কোডটি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে কনফার্মে টাচ করবো। সো কনফার্মে টাচ করে একটি ইউজার নেম দেবো, তো অ্যাড ইউজার রবি 06। ওকে, যা করে একটি ইউজার নেম হয়ে গেছে অ্যাকাউন্টের। সো তারপর হচ্ছে আমরা এখন ফিল করবো ওর পার্সোনাল ডাটাটা এখানে দেবো। সো আমাদের পার্সোনাল ডাটা দেওয়ার জন্য এখানে এটা দেখে আবার কেউ ঘাবড়াবেন না, এটা সব একদম সোজা দিতে। সো আমি আপনাদেরকে দেখাই দিই কীভাবে আপনার রাব্বি, এখানে হচ্ছে মিয়া, রাব্বি মিয়া মিডল নেম, এটা অপশনাল, এটা কোনো প্রয়োজন নাই, এটা দিতে হবে না। 197। আমরা এখান থেকে প্রথমত এখানে বয়স আসতে হবে, যে কর্নার এখানে টাচ করলে বয়স, তাহলে আমরা এখান থেকে 1997 নেবো। তারপর এখানে আছে ফেব্রুয়ারি, আমরা এখানে টাচ করবো মে, জুন, জুলাই, জুলাই মাসের 30 তারিখ, 30 জুলাই 1997। তারপর প্লেস অফ বার্থ, ওর জন্ম হচ্ছে যে গাইবান্ধা, গাইবান্ধা। তারপর এখান থেকে আমরা দেবো বাংলাদেশ, তারপর সিটি হচ্ছে ঢাকা, সিটি ঢাকা। তার অ্যাড্রেসে চলে আসি, সেটা পেস্ট করে দিলাম। সো তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দেবেন। তারপর যদি আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন ইচ্ছা। তারপরে সিরিজ, সো এখানে 1 দিয়ে দেবেন। তারপর হচ্ছে যে আপনার ডকুমেন্ট, সো তারপর হচ্ছে যে ডেট 1/2023, সো 2023 6 তারিখ, ঠিক আছে, জানুয়ারি 6 তারিখ, সো 6/1/2023। তারপর ইস্যুড বাই এখানে কী দেবেন, এখানে দিয়ে দেবেন বাংলাদেশ গভ, বাস যথেষ্ট, বাংলাদেশ গভর্নমেন্ট। তারপর আপনি দেখবেন আপনার এই অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে ঠিক আছে কিনা না। তো সম্পূর্ণভাবে যদি ঠিক থাকে তাহলে আপনার সব কাজ শেষ, কমপ্লিট। এখন আপনি জাস্ট এখানে টিক চিহ্নতে টাচ করেন তাহলেই হয়ে যাবে সাকসেসফুল। তো দেখেন আমার এটা সাকসেসফুল হয়ে গেছে, এখন একটি অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে।